আবার দুটো টিউশনি মাস্টারের টাকা বেতনটাও মেরে দিয়েছি, সব জোগাড় করে এদিক ওদিক কুড়াই বাড়াই একটা অ্যান্ড্রয়েড ফোন কিনেছি। আমি ফেসবুক ছেড়ে দিলাম, আমি পুরো ফেসবুক ছেড়ে দিয়েছি, আর কোনোদিন ফেসবুক করবো না, ফেসবুক আসবো না, অ্যাকাউন্টটাও ডিলিট করে দিয়েছি। আমি আর ফেসবুক করবো না, আমি ফেসবুক ছেড়ে দিলাম, আমি পুরো ফেসবুক ছেড়ে দিয়েছি, আর কোনোদিন ফেসবুক করবো না, ফেসবুক আসবো না, অ্যাকাউন্টটাও ডিলিট করে দিয়েছি। কি কষ্ট, কি কষ্ট, বাবারি বাবারি, মানে মনটা আমার ভেঙে ছারখার হয়ে গেলো, কুটুয়া কুটুয়া হয়ে গেলো, বাবারি। মানে আমার দুঃখের কথা শুনে মানে সমাজের প্রত্যেকটা লোক যদি শুনে না, মানে এমন কান্দন কাঁই দিবে বাবারি, চোখের জলে বন্যা করে দিবে, ভাসাই দিবে, বিশাল দুঃখ। আর কোনোদিন ফেসবুক করবো না। কি হয়েছে না বললে তো বুঝতে লাগবে না আপনার, আমি বলি শুনুন। আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে একটা খুব ভালো মেয়ে ছিল, খুব সুন্দর, কিন্তু দারুণ মেয়েটি দেখতে, মেয়েটা ছিলেন মন যা হয় আর কি, মাঝে মাঝে লাইন টাইন মারতাম। তো কিছুদিন ধরে দেখছি কিন্তু মেয়েটা খুব ছবি দিচ্ছে ফেসবুকে, একটা একটা করে ছবি দিচ্ছে, একদিন শাড়ি পরে ছবি দিচ্ছে, দিয়ে লেগেছে ক্যাপশন দিচ্ছে, আমার মা আদর করলো, আদর করে শাড়িটা দিল। এখনকার মেয়েদের সে কানের হয়েছে না, সে বড় বড় গোল গোল গরুর গাড়ির চাকার মতো, দিয়ে পরের দিন ওরকম দিচ্ছে দুটো গোল গোল বড় বড় গরুর গাড়ির চাকার মতো কানের পরে ছবি দিচ্ছে, বলছে মা আদর করলো, আদর করে এরকম কানের দিল। তারপরের দিন আবার দেখছি বালা, এত চুড়ি, ঘড়ি, এবং একটার পর একটা নতুন নতুন জিনিস পড়ছে, আর ফেসবুকে এরকম ছবি দিয়ে পরে ক্যাপশন দিচ্ছে, মা আদর করলো আর দিল, আদর করলো আর দিল, আদর করলো আর দিল। আমি আর থাকতে পারলাম না, দিয়ে মেয়েটাকে যত সব লাইন টাইন মারি, তো বেটা ছেলের মন যা হয় আর কি। দিয়ে একদিন মেসেঞ্জারে ওকে মেসেজ করলাম, বলে হ্যাঁ গো, তোমাকে শুধু মা তোমাকে আদর করছে আর জিনিস দিচ্ছে, আর কেউ কিছু দিচ্ছে নাই। মেয়েটা সেই দুঃখের ছবি পাঠালে এমনি করে মুখটা সেই হয় না ইমোজিগুলো, ওই ইমোজিগুলো পাঠাইলো, আমার মনটা আরো দুর্বল হয়ে গেল, গলি গেল, বেটা ছেলের মন যা হয় সুন্দরী মিয়া। আমি বললাম কি হয়েছে, তোমাকে আর কেউ কিছু দেয় না, শুধু মায়া দেয়? বলছি আমাকে আর কে দিবে বলো, আমাকে আর দেওয়ার কে আছে? আমি বুঝে গেলাম লাইনটা কিন্তু ক্লিয়ার, ইয়ার কোনো বয়ফ্রেন্ড নাই। আমি বললাম হ্যাঁ গো, আমি যদি তোমাকে কিছু দিই তুমি নিবে? বলছি না, তুমি কেন দিবে, তোমার দেওয়ার কি অধিকার আছে, তোমার কাছ থেকে কেন নেবো? আমি বললাম অধিকার নাই তোর কি হয়েছে, ঠিক আছে অধিকার নাই, অধিকার তুমি দিলে হইতে পারে, মানে ঘুরে বলে দিলাম যে আমি তোমাকে লাইন টাইন মারি, ভালোবাসি, পছন্দ করি আর কি, বেটা ছেলের মন আর কি, যা হয় বুঝতে পারছেন। তো মেয়েটা বললে বিশ্বাস করবে না, ঢং করে সেই এমনি করে সে একটা ইমোজি হয় না, সেই ফিচিক করে যেন হাসছে ভিতরে ভিতরে, তো ওই ইমোজিটা পাঠাইলো। আমি বুঝে গেলাম যে মেয়েটা পুরো একদম রাজি আছে, মেয়ে পটি গেছে, বেটা ছেলের বনা থাকতে লাগলাম, কন্ট্রোল করতে লাগলাম নিজেকে। আমি বললাম তুমি আসো কালকে পার্কে দেখা করি, তো মেয়েও সঙ্গে সঙ্গে রাজি, চলে এলো পরের দিন। আমি কি করবো, এবার মেয়েটার সঙ্গে গেল পাশাপাশি বসলাম, সামনাসামনি বসলাম, কথাবার্তা বললাম, জীবনে কোনোদিন মেয়া পাই নাই, সিঙ্গেল থাকা ছিল, হঠাৎ করে রক্ত মাংসের মেয়া পেয়ে গেছি, একদম পাশাপাশি বসে আছে বাবারি, নরম চেহারা, যা হয় আর কি হয়ে গেল, বেটা ছিল মানে বুঝতে পারছেন, একটু আদর টাদর করে ফেললাম, দিয়ে বলেছিলাম গিফট নিয়ে যাবো, এবং গিফটের ব্যাপারটা অনেক বড় ঘটনা, টাকা নাই তো বলে দিচ্ছি গিফট দেবো, টাকা নাই, পকেটে পয়সা নাই, বেকার ছিল, কী করবো, বাপের টাকা মেরেছি, মায়ের আলমারির থেকে টাকা মেরেছি, আবার দুটো টিউশনি মাস্টারের টাকা বেতনটাও মেরে দিয়েছি, সব জোগাড় করে এদিক ওদিক কুড়াই বাড়াই একটা অ্যান্ড্রয়েড ফোন কিনেছি, ওর জন্যে বিশাল চিন্তা করুন কত খরচা করছি, মানে কীরকম হারা গেছে আমার, মানে বুঝতে পারছেন মাসটা। কিনলাম অ্যান্ড্রয়েড ফোনটা, দিয়ে ওই আদর টাদর করলাম, পার্কে বসে দিয়ে পর দিলাম, গতর খাঁকি করেছি কি, পরের দিনে আবার ফেসবুকে ছবি দিয়েছে, আবার লিখেছে মা আদর করে ফোন দিল, ভিতরটা ফেটে গেল আমার, আমি বুঝে গেলাম আসল কেসটা কি, আবার কোন মা দিচ্ছে, কতগুলো মা দিচ্ছে বাবারি, দুঃখে মনটা টেড়া হয়ে গেল, হাইটটা গেড়া হয়ে গেল, আর কোনোদিন ফেসবুক করবো না আমি, আর কোনোদিন ফেসবুক করবো